السلام عليكم ورحمة الله وبركاته আলোড়ন টেলিকমের পক্ষ থেকে আমি সৈয়দ রমজান আলী আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আজকে আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে আসছি, একটি সফটওয়্যারের রিভিউ, আর সফটওয়্যারটি ইসলামিক সফটওয়্যার। যারা আমরা আজকে যে সফটওয়্যারটা নেব সেটা হলো হাদিস, বিডি হাদিস। বিডি হাদিস সম্পর্কে আপনাদেরকে অবগত করা করব ইনশাআল্লাহ। তো আমরা যারা হাদিস, কোরআন হাদিস পড়তে চাই, হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের বাণী শিখতে চাই, পড়তে চাই, তো এটার জন্য আমার কাছে একটা সুন্দর অ্যাপস পরিচিত আছে, অনেকের কাছে পরিচিত আছে, তবুও আমি এটা আমার কাছে অনেক ভালো লেগেছে সফটওয়্যারটা, হাদিস সফটওয়্যারের মধ্যে। তো হাদিস সফটওয়্যারটা হলো বাংলা হাদিস। এটার এটার ফিউচারটা অনেক সুন্দর এবং এটা অনেক কিছুই সুন্দর লেগেছে আমার কাছে। তো আমি আপনাদেরকে এটার সম্পর্কে কিছু অবহিত করবো। আসুন আমরা কিভাবে এই বাংলা হাদিসটা ডাউনলোড করব। আমরা সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এই সফটওয়্যারটা আমার কাছে, হাদিস সফটওয়্যারের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, তো আপনাদেরও ইনশাআল্লাহ আমি মনে করি ভালো লাগবে। তো আপনি এখানে বিডি এটা দিয়ে চার্জ দিবেন, চার্জ দেওয়ার সাথে সাথেই এই প্রথমেই চলে এসেছে বিডি হাদিস দিয়ে চার্জ দেওয়ার সাথে সাথেই। আপনি যেহেতু সফটওয়্যারটা আমার কাছে, আমার মোবাইল ইনস্টল করা আছে, তাই আমার ইনস্টল দিতে হচ্ছে না, আপনারা ইনস্টল করে নিয়ে নেবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আমি দেখাচ্ছি এটার মধ্যে কীভাবে সুন্দর, এই দেখেন এটার ফিচারটা অনেক সুন্দর, বাংলা হাদিস। দেখেন কিছু হাদিস সমূহ, যেমন হাদিস সমূহ, এই যে হাদিস সমূহ এখানে দেখেন সহি বুখারি, তাওহিদ পাবলিকেশন, এর সুন্দর করে তাওহিদ পাবলিকেশনেরটি পাচ্ছেন, আর সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন যেটা বাংলাদেশ সরকার সরকার কর্তৃক অনুদিত হয়েছে এটাও পেয়েছেন, পাচ্ছেন সহি মুসলিম হাদিস একাডেমি, আবার সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশনে যে অনুবাদ করা হয়েছে সেগুলি, মানে অনেক কিতাব এটার মধ্যে আছে, সুনানে আবু দাউদ তাহকিককৃত, সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন, সুনানে আত তিরমিজি তাহকিককৃত, সুনানে তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন, এবং সহি শামায়াল তিরমিজি, আর সুনানে নাসাই ইসলামিক ফাউন্ডেশন। আর একটা জিনিস বিষয়ে, এখানে অনেক হাদিসে গ্রন্থ ফুল আপনি পাবেন না, তারা কাজ করছে, তারা যতটুকু সফটওয়্যারে আপডেট দেওয়ার চেষ্টা করছে তারা দিচ্ছে। তো আমরা এই অ্যাপসগুলির মাধ্যমে দেখ, এখানে কিন্তু সবগুলি আমার নামানো আছে, এটার মধ্যে একটা কি সিস্টেম হলো কি, প্রথম কয়েকটা হাদিস গ্রন্থ নামানো আছে, আর সকলগুলি অন্যগুলি নামাতে হয়। কীভাবে নামাবেন সেই দেখা যাচ্ছে, যেমন হাদিস গ্রন্থ তো আমার নামও সব, যার কারণে আমি দেখাতে পারছি না। যেমন এখানে বই গ্রন্থ আছে, যেমন এখানে আকিদা বিষয়ে তাওহিদ, আকিদা বিষয়ে অনেক বই কিতাব আছে, আপনারা একটা পড়বেন, অনেক উপকারে আসবে। যে বইগুলো আমরা টাকা দিয়ে কিনতে গেলে অনেক টাকা লাগবে, তো আল্লাহর দিন আল্লাহ কীভাবে উন্নত করবেন সেটা সহজবোধ্য, মানুষ যাতে আল্লাহর কি জবাবদিহি না করতে পারে, যে আল্লাহ আমি তো টাকার জন্য বই পড়তে পারি না। এখানে দেখেন সালাতের ব্যাপার আছে, সালাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানাজার বিধিবিধান, সালাতে মুবাশ্বিরা, প্রচলিত সালাতের 10টি ভুল, মানে বিভিন্ন বই কিতাব আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি। তো এই সফটওয়্যারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আবার দেখেন এখানে যে আমি যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি, যে জাল হাদিসের কবলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম, এই যে বইটা, এই বইটার দেখেন এটা পরে কেমন আইকন, আর ওইটার দেখেন আইকন, কারণ এটা ডাউনলোড করো, এটা একটা সিস্টেম রাখছে, এটা অনেক সুন্দর সিস্টেম হচ্ছে। কারণ সকল কিতাবগুলি যদি একটা সফটওয়্যারের মধ্যে না আসতো, তাহলে সফটওয়্যারের পরিধি হতো অনেক, আর পরিধি অনেক হওয়ার পর দেখা যাচ্ছে যে আমরা যে কোনো মোবাইলে এটা ইনস্টল করতে পারতাম না, ইনস্টল নিত না। তো এখন তারা যে সিস্টেমটা করেছে, যে টাইটেলটা রাখছে, তখন প্রত্যেকটা বই আবার সার্ভার থেকে ডাউনলোড করে এটা এটা আবার মেমোরিতে চলে যাচ্ছে। তো এটা আমাদের জন্য অনেক সুবিধা হচ্ছে, যে আমরা সবাই এটা ইউজ করতে পারছি। আর এত বড় একটা হাদিস কিতাব, হাদিস কিতাবের বই যদি আমাদের একবারে তারা
সফটওয়্যারের ভিতরে দিয়ে দিত, তাহলে হয়তো আমরা ইউজ করতে পারতাম না। এটার জন্য আমি অনেক সুন্দর, যেমন এই বইটা সালাতুর রাসুল, আমার এই বইটা আমার দরকার, এটা আমি ইমেলে লেখা উঠবে ডাউনলোড, আমি ইন্টারনেট কানেকশন করে ডাউনলোড করে সেটা পড়তে, তখন পরে ডাউনলোড করার পর কিন্তু আর আমাকে আর ডাউনলোড করতে হবে না, আইকনটা চেঞ্জ হয়ে যাবে, যে এখন যে আইকন এটার মতো আইকন হয়ে যাবে, আলহামদুলিল্লাহ ডাউনলোড সফল হয়ে গেল। এখন আমরা আবার যদি যাই সালাতের ভিতরে চারটি গ্রন্থ আছে, যেগুলি আমরা আসলে কিনতে গেলে টাকা দরকার ছিল, টাকা আর একেরে ও এগুলি আসলে বাস্তব বইয়ের মতোই পড়ার মতন আমার কাছে অনেক ভালো লেগেছে এই সফটওয়্যারটা। আলহামদুলিল্লাহ যারা এই সফটওয়্যারটা ডেভেলপ করছে তাদেরকে আল্লাহ যাচাই দান করুক। হ্যাঁ, দেখেন এখানে আইকন চেঞ্জ হয়ে গেছে, এভাবে আপনারা প্রত্যেকটা বই ডাউনলোড করে নেবেন। তো আমি দেখেছি সাওমের ব্যাপারে, জাকাতের ব্যাপারে, দোয়া ও জিকির, এখানে এখানে দোয়া ও জিকিরের ব্যাপারে আমরা দৈনন্দিন কী কী দোয়া করবো, হাদিস হাদিস দলিলের শহর, হিসনুল মুসলিম, যেটা সবচেয়ে দোয়ার কিতাবের মধ্যে সবচেয়ে আমার জানা মতে এটা সবচেয়ে বিশুদ্ধ এবং উন্নত মানের এবং অনেক প্রসিদ্ধ। তো নামাজের দোয়া ও জিকির, নামাজের মধ্যে কী দোয়াগুলি করতে হয়, এগুলি দোয়ার জিকির, দোয়া মোনাজাত কখন ও কীভাবে, এগুলি অনেক কিতাব আলহামদুলিল্লাহ এটার মধ্যে অনেক কিতাব পাবে, যেগুলি আপনার সহজে পেতেন না। শিরক কুফর বিদাত সম্পর্কে হাদিস, আমরা তো আসলে শিরক কুফর বিদাত সম্পর্কে জানি না, আজকে আমরা ভুলে গেছি। তো এখানে দেখা গেছে সৌদি আরবের অনেক মানদানে সুফিবাদ, সহিহ আকীদার মানদানে তাবলিগ নিসাব। আরেকটা বিষয় আমি যেটা সবাইকে জানিয়ে দিচ্ছি, যারা হানাফি বাইরে আছেন, তো যার হানাফি মাঝহাব আমরা ফলো করি, তো এর জন্য ফতোয়া ফিক দেখেন এখানে অনেক ফতোয়া দিন আলহামদুলিল্লাহ অনেক দেখতে পারবেন। তো আমি যে জিনিসটা দেখতে তাওহীদ এর ভিতরে আকিদার আকিদার বিষয়ে, যে আমরা যারা হানাফি দাবি করি আসলে আসলে প্রকৃতপক্ষে আমরা আসলে কি হানাফি দাবি করছি বা হানাফি ইমামের অনুসারী, এটা আমরা যেমন আল ফিকুল আকবর, এটা ইমাম আবু হানিফার একটা প্রসিদ্ধ গ্রন্থ, তো এটা যেটা অনুবাদ করেছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ, তো এই কিতাবটা পড়লে আমরা জানতে পারবো যে ইমাম আবু হানিফা সম্পর্কে উনি কি আকিদা পোষণ করতেন, ওনার আকিদা কী ছিল এবং ওনার মানহাজ কী ছিল, স্পষ্ট এটার মধ্যে জানা আছে। কিতাব তাওহিদ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, এটা সৌদি আরবের একজন লেখক, এটা বাংলায় অনুবাদ করা হয়েছে। তো এটা এগুলি তাওহিদ সম্পর্কে আপনার অনেক সুন্দর সুন্দর জানতে পারবেন, সহজ তাওহিদ শিক্ষা। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আমার এই এই সফটওয়্যারটি, যদি ইনশাল্লাহ আমি যতটুকু বিশ্বাস করি আপনাদের এই সফটওয়্যারটি ভালো লাগবেই, কারণ এটা আমার কাছে ভালো লেগেছে, অনেকের কাছে ভালো লেগেছে। ইসলামকে জানার জন্য, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসকে জানার জন্য এই সফটওয়্যারটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করি সকলের ভালো লাগবে, আর আমি সকলকে এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আহ্বান জানাচ্ছি। তো আমার টিউনটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার টিউটোরিয়ালটি আপনার ফেসবুক এবং ইউমুতে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, যাতে অন্যেরাও এটা জানতে পারে এবং ইসলাম প্রচারে সহযোগিতা করতে পারে এবং ইসলাম বিশুদ্ধভাবে জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।